বিভিন্ন দল থেকে বিধায়ক সৌমিক হোসেনের হাত ধরে শতাধিক কর্মী তৃণমূলে যোগদান। শনিবার রাতে বেশ কয়েকটি রাস্তা এবং সজলধারা থেকে শুরু করে দুর্গা মন্দিরের ওয়াল উদ্বোধনে রানীনগর বিধানসভার ডোমকল থানার ধুলাউড়ি অঞ্চলে আসেন সৌমিক হোসেন। আর সেখানেই সৌমিক হোসেনের হাত ধরে প্রায় 500 জন কর্মী তৃণমূলে যোগদান করেন। উপস্থিত ছিলেন অন্যান্য তৃণমূল নেতা, কর্মী ও সমর্থকেরা। লোকসভা নির্বাচনের আগে এই যোগদান সংগঠনকে আরও শক্তিশালী করবে বলে জানান সৌমিক হোসেন। আগামী দিনেও এই যোগদান অব্যাহত থাকবেন বলেও জানান তিনি। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। দেখুন, আমরা এটাই চমক, কাজ উন্নয়ন, এটাই আমরা চমক। আমরা তো জাদুঘর না যে বিভিন্ন রকম ম্যাজিং দেখাবো, সিপিএম কংগ্রেসের মতন মিথ্যা কথা বলবো। আমরা মানুষের পাশে থেকে কাজটাই আমাদের চমক। হ্যাঁ, একটা গাছের পরিচয় কিসে হয়? ফলে হয়। তেমন আমাদের পরিচয় হয় কাজে। আমাদেরকে মানুষ যেমন ভোট দিয়েছে, আমি যেমন গর্ব করে বলতে পারি যে এই ধুলাউড়ি এই অঞ্চলে আগেকার যে 10 বছরের বিধায়ক ছিল, সে 10 বছরে 10 দিন আসেনি, আর আমি এই 3 বছরে 300 দিন এসেছি, এটা আমি বলতে পারবো। এটা আমাদের কাছে, এটাই মানুষ যেমন আমাদেরকে ভোট দিয়েছে, মানুষ ডাকলে আমরা ছুটে আসি। আমরা ইচ্ছা করলে কালকেই পঞ্চায়েতটাকে নিয়ে চলে আসতে পারি, কিন্তু আমরা দেখছি আমাদের কর্মীদের ওপর আমরা সবসময় ভরসা করি এবং কর্মীদেরকে মর্যাদা দিই, কর্মীদের উপর বিশ্বাস রাখি। কিছু নেতা নিজেদের স্বার্থে অঞ্চলটা হারিয়েছে, আমি প্রধান হব, ও বলে আমি প্রধান হব, এই করে হারিয়েছে, কিন্তু মানুষ আমাদের সঙ্গে আছে। তার জন্য 3টে পঞ্চায়েত সমিতি আমরা জিতেছি, আজকে 500 জন যোগদান করেছে, আরও আছে, আমরা আজকে নিলাম না। মুর্শিদাবাদের হৃদরোগ প্রতিকারের একমাত্র ঠিকানা বক্রপুর ডায়াগনস্টিক সেন্টার। এখানে কলকাতা ও দুর্গাপুরের বিশিষ্ট চিকিৎসক দ্বারা ইকো মেশিনে একদিনের শিশু থেকে প্রাপ্তবয়স্ক এমনকি গর্ভস্থ শিশুর বুকের ছবি, এছাড়াও ESG, ডিজিটাল এক্সরে, ফুললি অটোমেটিক মেশিনে মলমূত্র, রক্তের সমস্ত পরীক্ষা করা হয়। ছোট থেকে ছোট স্টোনের ছবি করা ও হৃদরোগ সহ সমস্ত বিশেষজ্ঞ চিকিৎসকের চেম্বার। বহরমপুর ডায়াগনস্টিক সেন্টার, যোধপুর ফ্ল্যাট, চুয়াপুর অ্যাপেলো মার্বেলের পাশে, বহরমপুর, মুর্শিদাবাদ। বিশদে জানতে যোগাযোগ করুন 7047024541।